নাজবুল আবেদিন ফাইন যে ব্যাপারটা জানতে চাই সেটা হচ্ছে নিউ বাঞ্চ অফ ক্রিকেটার্স, মানে যাদেরকে তৈরি করা হলো ফর দিস ওয়ার্ল্ড কাপ, তাদের পারফরমেন্স আপনার কেমন লেগেছে বা আমাদের ল্যাকিং আসলে কোন জায়গাগুলোতে আপনার কি চোখে পড়লো? ধন্যবাদ। এরা ডেফিনেটলি এরা ভালো খেলোয়াড়, এদের সম্পর্কে কিন্তু আমরা অলরেডি অনেক বলেছি। এরা শুরুতেই যে ধরনের ঝলক দেখিয়েছে যে পটেনশিয়াল এর ব্যাপারটা, দেয়ার ইজ নো ডিনাইং দ্য ফ্যাক্ট দ্যাট দে আর ভেরি গুড প্লেয়ার্স। তামিম একটু আগে আফিফের কথা বলছিল কিন্তু, এবং হি হ্যাজ এক্সপ্লেইন ইট সো বিউটিফুলি, এটা হয়তো অনেকের এভাবে এই ব্যাখ্যাটা এভাবে দিতে পারবে না বা এই ব্যাখ্যাটা পছন্দ নাও হতে পারেন, যাই না, থ্যাঙ্কফুলি তামিমরা এইভাবে ভাবতে পারে, এই জন্যই বোধহয় এটা কোথায় একটা আসার কথা। এরা যখন দায়িত্ব নেবে তারা হয়তো এইভাবে ভাববে, তখন আমাদেরকে প্লেয়ার নষ্ট করার যে ব্যাপারটা হয় সেটা হবে না। আফিফের কথা একটু আমি বলতে চাই এখানে, যেটা তামিম বললো যে আফিফকে যদি আমরা একটু এদিক ওদিক করে করি এবং আফিফকে যদি আফিফ হিসেবে রাখতে না পারি, তাহলে হয়তো একটা সময় আসবে যখন সেও উপরের সারি যারা ব্যর্থ হচ্ছে তাদের মধ্যেই হবে। লিটন একই ধরনের প্লেয়ার ছিল কিন্তু, তবে লিটন আমার ধারণা যে বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের কথা বলতে বলতে শুনতে শুনতে আজকে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, স্ট্রাইক আউট করার বলটাও সে আস্তে করে ট্যাপ করে থার্ড ম্যান দিয়ে সিঙ্গেল নেওয়ার জন্য টি টোয়েন্টিতে। সো এইভাবে আমরা চাই না যে খেলোয়াড়রা চিন্তা হয়ে যায়। সো দ্যাট ওয়াজ এ ভেরি গুড এক্সপ্লেনেশন তাদের। আমার মনে হয় আমাদের ইয়াং প্লেয়ার যারা আছে তাদের মধ্যে পটেনশিয়ালের কোনো ইয়েই নাই, কিন্তু আমাদের কালচারের কারণে আমাদের যে ডেসপারেট ক্রিকেট খেলার যে প্রয়োজনীয়তা টি টোয়েন্টিতে সেটা কিন্তু একেবারেই হচ্ছে না, আমাদের কালচারের মধ্যে জিনিসটা একেবারেই নেই। আমরা চাই আমার ক্লাবের কোচ হোক, আমার ক্লাবের ম্যানেজমেন্ট হোক, একটা একটা সেফ জায়গায় থাকতে চাই। আমার 130 রান দরকার, তুমি আমাকে নিয়ে যাও। তোমার জি নাজমুল আবেদিন ফাইন, যেটা আপনি বলছিলেন আমাদের কালচারের কারণে এরা ওইভাবে ফ্লারিশ করতে পারে না, কিন্তু ওদের অনেক লিমিটেশনের মধ্যে দেখে। যেমন হাফিজের কথাটা যদি আবার বলি, হাফিজ যেভাবে খেললো এখন, আমি যা এটা যদি ক্লাব ক্রিকেট হতো অনেকেই হয়তো তাকে গিয়ে বলতো যে নেক্সট ম্যাচে তুমি ড্র অথবা নেক্সট ম্যাচে তোমাকে এইভাবে এইভাবে খেলতে হবে। And he would have carved his strokes, the instinctive response to it, you know, she carved for it, and she had after that. স্যার সরি আমি একটা কথা বলি, স্যার আপনি এত রাইট, ইউ রাইটলি সো আপনি যে কথাটা বলেছেন, আমার মনে হয় কি স্যার আমাদের, আমরা সবাই চাই যে আমরা জস বাটলার প্রোডিউস করব, কিন্তু আমাদের মেন্টালিটি এখনো ওই রয়ে গেছে স্যার যে স্কুপ করে আউট করা হওয়া যাবে না, সোজা সোজা এক এক করে খেলে ম্যাচ শেষ করতে হবে। সো এই কারণে স্যার আমি আফিফের যে কথাটা বললাম স্যার, যে আপনি যদি এই ট্যালেন্টগুলোকে সবার মতো বানাতে চান বা আফিফকে যদি আমার মতো বানাতে চান, তাহলে তো স্যার এই ধরনের প্লেয়ার আসবে না। জর্জ বাটলার ওয়াজ ডিফারেন্ট, যখন ও আসলো পিছনের দিকে খেলা, এই খেলা সেই খেলা, আই ডোন্ট থিঙ্ক যে আমরা এই জিনিসটা এখনো রেডি যে অ্যাকসেপ্ট করা যায় এভাবে করেও ক্রিকেট খেলা যায়। আমাদের ক্রিকেট খেলার ধরনটা স্যার আজ থেকে 40 বছর আগে যেরকম মানুষ চিন্তা করতো, যে আপনি যেটা বললেন স্যার 120 রান দরকার, আমরা 50 ওভার খেলা 45 ওভারে শেষ করবো তাতেই খুশি, কিন্তু 120 রান যে 16 ওভারেও শেষ করা যায় এটা অনেকে অ্যাকসেপ্ট করতে পারে না। এক্স্যাক্টলি যে অ্যাগ্রেসিভ ইন্টেন্টটা, চ্যালেঞ্জ করা, নিজেকে চ্যালেঞ্জ করাটা, নিজেকে অলওয়েজ চ্যালেঞ্জ করাটা, আমি 100 যেটা আমি 30 ওভারে করতে পারি সেটা যদি আমি 45 ওভারে করি, তার মানে আমি আমার ক্ষতি করছি, কিন্তু আই এম রানিং স্লো, এটা আমাকে শুধু পিছনে নিয়ে যাবে। সো আমার যে রেগুলার নিজেকে চ্যালেঞ্জ করার যে ব্যাপারটা, সেই সেই অ্যাটিটিউড সবার মধ্যে থাকে না, কিন্তু কিছু কিছু খেলোয়াড়ের মধ্যে থাকে, অনেক ছোটবেলা থেকে জানি এবং খেলার সঙ্গে ধারণা আছে, অ্যাটিটিউড সম্পর্কে আমার একটা ধারণা ছিল এবং ওর মধ্যে অনেক পরিবর্তন আমি দেখেছি, কিন্তু একটা মজার কথা বলি স্যার, মানে আমরা আসলে আমরা নিজের আমাদেরই লোকজন অথবা আশেপাশের মানুষজন শর্টস কিভাবে করে একটা প্লেয়ার থেকে বন্ধ করে দেয়, একটা এক্সাম্পল আমি আপনাকে দিতে পারি স্যার, ট্রু স্টোরি, বাট আই হ্যাভ টু থ্যাঙ্ক দ্যাট পার্সন পার্টিকুলার গাই, বিকজ ওর কারণে ওই ম্যাচে আমি সেঞ্চুরিও করতে পেরেছিলাম। আচ্ছা, আমি আমি এই সুইপ, রিভার্স সুইপ, স্কুপ শর্টের মধ্যে আসি স্যার, যে ধরেন এটা এই একটা পার্টিকুলার প্লেয়ারকে নিয়ে এখন খুব আলোচনা হচ্ছে যে কেন সুইপ খেলে, কেন রিভার্স সুইপ খেলে, কেন স্কুপ খেলে। হ্যাঁ, আমি আমি এই কারণে এই জিনিসটা বলতে চাই যে ধরেন এত আলোচনা, আমি বলছি, আপনি বলছেন, উনি বলছে, হাজার হাজার মানুষ বলছে, হ্যাঁ, মানুষ কিন্তু একটা জিনিস ভুলে যায় যে ইভেনচুয়ালি কিন্তু এই কথাগুলো কিন্তু ওর কানেও যাচ্ছে। আপনি ইউ ক্যানট স্টে আউট অফ সোশ্যাল মিডিয়া নাও দিস, এটা ইম্পসিবল একটা ব্যাপার। ও যখন ও নেক্সট ম্যাচও যখন খেলতে যাবে তখন দেখবে যে দ্যাটস আ পারফেক্ট সিচুয়েশন টু প্লে আ স্কুপ অর আ সুইপ অর আ রিভার্স সুইপ, ওর মনে কিন্তু ওই কনফিডেন্স থাকবে না, হি উইল বি অলওয়েজ স্কেয়ার্ড
যে আজকে যদি আবার আউট হয়ে যায় তাহলে কি হলো, আজকে যদি আবার আউট হয়ে যায়, এভাবে করে করে প্রত্যেকটা ব্যাটসম্যান থেকে এক একটা শট কমে যেতেছে। তো আমি আরেকটা আপনাকে ছোট এক্সাম্পল যেটা বলছিলাম, যেটা আসলে আমার সাথে ঘটছে, আমরা আফগানিস্তানের সাথে সিরিজ খেলছিলাম, ফার্স্ট ওডিআই সিরিজ। ওকে, তো আমরা প্রথম ম্যাচ জিতেছি, সেকেন্ড ম্যাচ হেরেছি, তো ইট ওয়াজ এ ডিসাইডেড। তো যাই হোক, আমরা কোন এক জায়গায় ছিলাম, তো একটা ওয়ান ইন্ডিভিজুয়াল কেম টু মি, সে তুমি যা ইচ্ছা তা করো, তুমি যেমনি ইচ্ছা মনে ব্যাটিং করো, কিন্তু ডাউন দ্য উইকেট যায় শট খেলবা না, খেলা যাবে না, আচ্ছা খেলা যাবে না, ডাউন দ্য উইকেট যায় তোমার শট খেলা যাবে না। এন্ড আই সোয়ার টু গড, আমি ওই খেলায় 20 রান 22 রানে ছিলাম, আমাদের স্টার্টটাও তো কুইক হয় নাই। এখন আমি দাঁড়ায় আছি, আমার কাছে মনে হচ্ছে যে আমি সামনে যায় মারি, কিন্তু আমার মাথার মধ্যে ওই জিনিসটাই ঘুরতেছে, আচ্ছা ভাই যদি আউট হয়ে সামনে যায় মারতে যায় তাহলে তো শেষ, বুঝছেন। বাট সামহাও আমার আমার মারাও লাগে না, মানে লাকিলি আই স্কোর 100 এন্ড উই ওয়ান দ্য গেম। সো আমি আপনাকে এই জিনিসটাই আনতেছি যে আমরা মানুষ এসব কথা এত আলোচনা করি, এগুলো কিন্তু সামহাও প্লেয়ারদেরকে এফেক্টও করে, এন্ড দিস গোজ অ্যাওয়ে ফ্রম প্লেয়ার্স ক্যারেক্টার। আচ্ছা, এখন আপনি আপনি যদি চান যে সবাই স্ট্রেট ব্যাটে খেলবে, এভাবে করে খেলবে, তাহলে ইটস ফাইন। যদি আপনি চান যে আমরা জজ বটলার কেন প্রোডিউস করি না, অথবা এ প্রোডিউস করি না, কেন করি না, আপনাকে এই জিনিস থেকে আপনাদেরকে বের হয়ে যেতে হবে। আমি বললাম যে এই আফিফের মতো ছেলে অথবা আরো যারা আছে আমাদের, এদেরকে যারা যেভাবে আছে ওতে ওদেরকে থাকতে দেন। যদি আপনার পছন্দ না হয় ও যে স্টাইলে ক্রিকেট খেলে, তাহলে আপনাকে সিলেক্টই করি আমি। আচ্ছা, কেন তো সে তো ওইভাবে করেই আসছে ন্যাশনাল টিম, আপনি ন্যাশনাল টিমে এসে কেন ওকে খেলা চেঞ্জ করতে বলবেন? আরেকটা ব্যাপার একটুখানি নাজমুলাবুদ্দিন ফাইন, সেটা হচ্ছে যে নাম্বার 5 বা 6 ব্যাটসম্যান, মানে যার কাজ হচ্ছে পিক আপ শট খেলতে হবে, যাকে পিক আপ মারতে হবে আর কি, যেভাবে আমরা পাকিস্তানের ক্ষেত্রে আসিফকে দেখছি। এবং এই ব্যাপারটা আপনি সব মনে হয় খুব ভালো ব্যাখ্যা করতে পারবেন যে ব্যাকফুট স্ট্রং প্লেয়ার হলে পিক আপ শট কি বেটার খেলা যায় কিনা, মানে ক্রিজ এর ডিপ ক্রিজ ইউজ করে শর্ট খেলাটা, বা সেই জায়গাটাতে কি আমাদের নাম্বার 5 নাম্বার 6 পজিশনে যারা খেলছে লোকাল সার্কিটে খেলছে বা ন্যাশনাল টিমের হয়ে 5-6 এ যারা খেলছে, মানে তাদের কি ওই ওই জায়গাটাতে কোনো ঘাটতি আপনি দেখেন কিনা? আসলে দুইটা ব্যাপার আছে এখানে, তার উইকেট কিন্তু একটা ফ্যাক্টর, বলটা এলিভেট করার জন্য, বলটা এলিভেট করার জন্য যে বাউন্সটা দরকার এবং যে পেসটা দরকার, সেটা কিন্তু আমরা এখানে পাই না, আমাদের ব্যাটসম্যানরা পায় না, মানে আমাদের আমাদের দেশে আমরা আমাদের দেশে ব্যাটসম্যানরা পায় না, আমাদের দেশ মধ্যে সেই ক্রিকেটের কারণে ইয়েটা পায় না। নাম্বার টু, যেটা আমরা একটু আগেও বলেছি যে 130-35-40 রান করে আমরা ম্যাচের রেজাল্ট হয়, সেখানে এই ধরনের খেলার প্রয়োজনটাই হয় না। আমরা ডিফেন্সিভ ক্রিকেট খেলি, সেফ ক্রিকেট খেলি, কিন্তু দুই দলই সেফ ক্রিকেট খেলে, তার মধ্যে যে ভালো খেলে সে খেলে। তামিম যে কথাটা বললো, ওই যে ও যে 100 দিয়ে ম্যাচটা জিতলো, ও চাইলে যে রেটে রান করেছিল তার চাইতে স্পিডে রান করতে পারতো, কিন্তু কিন্তু করেনি, তারপরে জিতেছে। কিন্তু আমরা সত্যিকার কম্পিটিটিভ ম্যাচে ওই রেটে যদি তামিম খেলে আমরা জিতে পারবো না, তামিমকে ওখানে বের হয়ে খেলতেই হবে। কিন্তু এই যে প্র্যাকটিসটা হলো, এই ম্যাচটা জিতে গেল, তামিম হয়তো ভাবলো এভাবে খেললে বোধহয় ভালো ম্যাচ জিতা যায়, অর্গানাইজার তো ভাববেই দিস ইজ দ্য ওয়ে টু প্লে, সো দ্যাট উই উইন দিস প্লে, এবং ওর হয়তো বাইরে যাওয়াটাই বন্ধ হয়ে যাবে। এবং বাইরে যাওয়া যদি একটা বন্ধ হয়ে যায়, আমাদের যে রেটে ইন্টারন্যাশনালি খেলতে হবে সে রেটে আমরা খেলতে, সো ওই রিস্কটা আমাদের নিতেই হবে। এগুলি যারা কি পলিসি মেকার, কি থিঙ্কার, তাদেরকে এগুলি বুঝতেই হবে এবং তাদেরকে এইসব রিস্ক কাঁধে নিতে হবে যে আমার ব্যাটসম্যান বাইরে যাবে, আউট হবে, লোকজন গালাগালি করবে, আমাকেও একটা গালাগালি করবে, বাট আমি এটা নিব, মেনে নিব। কিন্তু বাট আমার দলের জন্য, নাজমুলাবুদ্দিন ভাই আপনি কিভাবে ইভালুয়েট করেন টিম ম্যানেজমেন্ট আর ওভারঅল পারফরম্যান্স ডিউরিং দ্য টি-20 ওয়ার্ল্ড কাপ? টিম ম্যানেজমেন্টের পারফরম্যান্স, স্ট্র্যাটেজি ঠিক করা, প্লেইং 11 ঠিক করা, উইকেট অ্যাসেসমেন্ট, আমি তার ভেতর থেকে দেখি, আমি বাইরে থেকে যতটুকু দেখেছি, আপনারা যেটা আলাপ করেছেন অলরেডি যে ডিসিশন মেকিং এ, যেমন উইকেট ফিটিং এর ব্যাপারটা, শ্রীলঙ্কার সাথে শ্রীলঙ্কা অল পেস বোলার খেলালো, আমরা সিক্স স্পিনার খেলালাম ছোট মাঠে, আমার মনে হয় রং ডিসিশন। আজকের ম্যাচেও তো একই জিনিস দেখলাম আমরা, যে দুটো পেস বোলার খেলালাম এমন একটা উইকেট, যেটা সেকেন্ড হাফে এত লাইট ছিল এবং ক্যাপ্টেন বাধ্য হলো 10 ওভারের মধ্যেই তার পেস বোলার শেষ করিয়ে ফেলতে, কারণ যদি সেখানে সে উইকেট পেয়ে যায় দ্যাটস দি অনলি চান্স হি হ্যাড। আমার মনে হয় সবচেয়ে বড় সমস্যা যেটা আমার মনে হয়েছে, দলের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয়েছে এটা একটা একটা সামগ্রিক অর্থে একটা দল না, এটা আমার মনে হয়েছে। কোচের সবচেয়ে বড় কাজ হচ্ছে সেই 12-13-15 জনকে একটা দল হিসেবে খেলানো, সেখানে আমার একটা দল মনে হয়নি, সবার স্পেশাল এক্সপ্রেশন দেখে মনে হয়নি এটা একটা দল খেলছে। যেই মোটিভেশনটা দলের ভেতরে থাকা দরকার, যে বডি ল্যাঙ্গুয়েজ থাকা দরকার একটা সত্যিকারের সুন্দর দলের মধ্যে থাকে, সেটা আমি দেখিনি। এটা 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 সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে টিম ম্যানেজমেন্টের,
দলের সব মেম্বারকে ইন্ডিভিজুয়ালি টিম হিসাবে বাংলাদেশ পারফর্ম করতে কমপ্লিটলি ব্যর্থ হয়েছে এবার ওয়ার্ল্ড কাপে।